নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে আজকে সারাদিনের সাতটি তাজা খবর বেরিয়ে এসেছে। যে সাতটি খবরের মধ্যে সাতটি খবরই কিন্তু আপনাদের জানা একান্ত প্রয়োজন। কোনো একটি খবর মিস করলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে, সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফের ভূমিকম্পে কাঁপল অসম সহ মেঘালয়, মণিপুর এবং মিজোরাম। এদিন এই অঞ্চলের বাসিন্দারা বেশ জোরালো কম্পন অনুভব করেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। জানা গেছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজোরামের আইজল। অসম সহ উত্তর পূর্ব রাজ্যগুলিতে রবিবার বিকেলে 4.16 ছিল কম্পনের মাত্রা, এমনটাই জানিয়েছে জাতীয় ভূমিকম্প কেন্দ্র। তবে একটাই নিশ্চিন্তের বিষয় যে ভূমিকম্পে কিন্তু কোনোরূপ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইজল থেকে আরও 25 কিলোমিটার উত্তর পূর্ব উত্তর পূর্বে মাটি থেকে আরও 35 কিলোমিটার নিচে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। এছাড়া কিন্তু গত বৃহস্পতিবার ভোরবেলায় রোহতক সহ হরিয়ানার বিস্তীর্ণ এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেখানে কম্পনের মাত্রা ছিল 2.1, যদিও এটা অনেকটাই কম। জানা গেছে যে রোহতক থেকে আরও 15 কিলোমিটার দূরে পূর্ব পশ্চিমে এই কম্পন অনুভূত হয়েছিল। রিপোর্ট বলছে শুধুমাত্র 14 জুন কমপক্ষে 50টি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সর্বনিম্ন তীব্রতা ছিল 2.5 এবং সর্বোচ্চ তীব্রতা ছিল 5.4। এরপরে আবার 18 জুন কেঁপে উঠল দেশের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলি। মিজোরামের চম্পাইতে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার নিচে কম্পনের সৃষ্টি হয়। উত্তর পূর্বে শিলং সহ শহরগুলিতে ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে বিভিন্ন কিছু ক্ষয়ক্ষতির খবর কিন্তু পাওয়া যায়নি। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও জাপান, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপিন্সেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। গত 13 জুন আরও 20টি দেশে ভূমিকম্প হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিনে প্রচুর ভূমিকম্প হচ্ছে। এটা কি কোনো বড়সড় একটা প্রাকৃতিক বিপর্যয়ের, যেটা আগামী দিনে হতে পারে, তার কি কোনো ইঙ্গিত? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি মনে করছেন। এবার কিন্তু করোনা ভাইরাসের যেই রোগ, এবার কিন্তু করোনা ভাইরাস নিয়ে আর খুব একটা চিন্তার বিষয় নেই। তার কারণ, করোনা ভাইরাসের ওষুধ ভারতের বাজারে আনতে চলেছে গ্লেনমার্ক ফার্মাকিউটিক্যালস, নাম রাখা হয়েছে ফ্যাবিফ্লু। হালকা থেকে মাঝারি লক্ষণযুক্ত করোনা আক্রান্তদের চিকিৎসার জন্যই এই ওষুধ তৈরি করা হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাবিপিরাভির থেকেই এই ওষুধ তৈরি করা হয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যে ওষুধ তৈরির ছাড়পত্র দিয়ে দিয়েছে। পাশাপাশি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে যদি কারোর হালকা এবং মাঝারি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে কিন্তু সে এই ওষুধ ব্যবহার করতে পারবে। 2014 সাল থেকেই জাপান নোভাল রি ইমার্জিন ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ফ্যাবিপিরাভির প্রয়োগ করে থাকে। হালকা এবং মাঝারি লক্ষণযুক্ত করোনা আক্রান্তদের উপরে যদি এই ওষুধ প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সফলতার পরিমাণ প্রায় 88%। অর্থাৎ 100 জনের মধ্যে 88 জন কিন্তু এই ওষুধ প্রয়োগের ফলে ঠিক হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু নিঃসন্দেহে আমাদের জন্য একটা দারুণ সুখবর। তার কারণ, যেই করোনা ভাইরাসের ওষুধ এতদিন পর্যন্ত আসছিল না, এতদিন পর্যন্ত সবাই চিন্তা করছিল যে কবে এই করোনা ভাইরাসের ওষুধ আসবে, তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। তার কারণ, হালকা বা কম এবং মাঝারি যদি লক্ষণযুক্ত করোনা আক্রান্ত রোগী থাকে, তাহলে তার উপরে কিন্তু এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। করোনা সংকটের লকডাউনের মধ্যে অর্থের প্রয়োজন হতে পারে অনেকেরই, কিন্তু এই সংকটময় পরিস্থিতিতে যে অর্থ কারোর কাছে থাকবেই এমন কোনো গ্যারান্টি নেই। এমনকি আপনার জরুরি কাজেও অর্থের অভাবে আটকে যেতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই। তার কারণ, আপনার যদি কোনো এলআইসি পলিসি থাকে, তবে সহজেই সেই পলিসি থেকে আপনি লোন পেতে পারবেন। দেশের বৃহত্তম বীমা সংস্থা এলআইসি বর্তমানে তার গ্রাহকদের জন্য লোন দিচ্ছে। তাই যদি আপনি এলআইসির গ্রাহক হন এবং যদি আপনার কাছে এলআইসির কোনো পলিসি থাকে, তাহলে কিন্তু সেই পলিসি দিয়ে আপনি লোন নিতে পারবেন। আপনার যে কোনো প্রয়োজনে এলআইসির কাছ থেকে নেওয়া যাবে পার্সোনাল লোন।
এই লোন পেতে আপনাকে কোথাও যেতে হবে না, বরং ঘরে বসেই আপনি লোন পেতে পারবেন। সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই লোন শোধ করারও কোনো প্রয়োজন নেই। আপনার যে পলিসি চলছে, এই পলিসি ম্যাচুরিটি হওয়ার পরে তার টাকা থেকেই বাকি টাকা কেটে নিয়ে, যে পুরো টাকা কেটে নিয়ে বাকি যে টাকা থাকবে সেটাই আপনাকে ফেরত দেবে এলআইসি। অর্থাৎ আপনাকে শুধুমাত্র নিয়মিত সুদ দিতে হবে, আপনার লোনের আসল টাকা কোম্পানি আপনার চালু পলিসির ম্যাচুরিটির পর কেটে নেবে। এলআইসি পলিসির বদলে এই লোন নিতে হলে আপনার প্রথমে ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া চালু পলিসিতে কম করে 3 বছরের প্রিমিয়াম আপনাকে জমা দিতে হবে। বয়স হতে হবে কম করে 18 বছরের বেশি। উল্লেখযোগ্য বিষয় হলো পলিসির সারেন্ডার ভ্যালুর 90% টাকা লোন হিসাবে কিন্তু আপনি পেতে পারবেন। অর্থাৎ ধরুন যদি আপনার কোনো পলিসি 50,000 টাকার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 45,000 টাকা পর্যন্ত লোন পাবেন, তার বেশি কিন্তু লোন পাবেন না। যদি আপনি 45,000 কম টাকার যদি লোন নিতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন, কিন্তু তাই বলে আপনি কিন্তু 46,000 বা 47,000 টাকা কিন্তু লোন পাবেন না। লকডাউন আর নেই, তবে তাও কিন্তু স্বস্তি দিচ্ছে না করোনা। তার কারণ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়েই চলছে। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন 414 জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 13,945। যদিও নতুন করে আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থতার সংখ্যাই অনেকটাই বেশি, এক্ষেত্রে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 432 জন। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার রয়েছে 59.49%। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 15 জনের, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 555। মৃত 15 জনের মধ্যে 6 জন কলকাতার বাসিন্দা। সরকারের তরফে প্রকাশিত তথ্যে বলা হয়েছে যে 21 জুন পর্যন্ত 401,491টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। গত 24 ঘন্টায় 10,000-এরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে 3.47% করোনার নমুনা পজিটিভ। সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে মোট 49টি ল্যাবে করোনার পরীক্ষা হচ্ছে। নতুন করে 4টি ল্যাব এই সপ্তাহে যুক্ত হয়েছে। রবিবার সরকারি বুলেটিনে জানানো হয়েছে 7,303 জন পরিযায়ী শ্রমিক এখনও পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া ছাড়া পেয়েছেন 1,95,380 জন পরিযায়ী শ্রমিক। তো আপনারা বুঝতেই পারছেন যে এক্ষেত্রে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা কিন্তু তার থেকেও বেশি হচ্ছে। অর্থাৎ যদি 414 জন আক্রান্ত হচ্ছেন, তাহলে কিন্তু 432 জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। অর্থাৎ করোনা হলে যে মানুষের মৃত্যু হবে এমন কোনো ব্যাপার নেই, সেই তো আপনারা কিন্তু প্যানিক হবেন না, আপনারা সুস্থ থাকুন। আর বর্তমানে তো করোনার ওষুধ বেরিয়ে গেছে, যেটা আপনাদের কিছুক্ষণ আগে জানিয়েছি, অর্থাৎ ফ্যাবিফ্লু। যদি হালকা থেকে মাঝারি করোনা আক্রান্ত যদি কেউ হয়ে থাকে, তাহলে তার উপরে কিন্তু এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। ভোডাফোন সব সার্কেলের গ্রাহকরা একটি বিশেষ প্ল্যানের সুবিধা পাবেন। এই প্ল্যানটি হচ্ছে 251 টাকার প্ল্যান। এই প্ল্যান মূলত আনা হয়েছে কোভিড-19 মহামারীতে মানুষের সুবিধার জন্য। মূলত যারা বাড়ি থেকে কাজ করছেন তারা এই প্ল্যানে যথেষ্ট সুবিধা পাবেন, আর তাদের কথা ভেবেই আনা হয়েছে এই প্ল্যান। এই প্ল্যানে রয়েছে 50 GB ডেটা ব্যবহারের সুবিধা, তার ভ্যালিডিটি হচ্ছে 28 দিন। কেবলমাত্র ডেটা ব্যবহারের জন্য এই প্ল্যানটি আনা হয়েছে। 251 টাকা দিয়ে রিচার্জ করলে আপনি আগামী 28 দিনের জন্য, অর্থাৎ 1 মাসের জন্য টোটাল 50 GB ডেটা পাবেন। এই 50 GB ডেটা আপনি একদিনেও শেষ করতে পারেন, আবার 50 GB ডেটা আপনি 28 দিনেও শেষ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে। কিন্তু এক্ষেত্রে আপনি 251 টাকা দিয়ে রিচার্জ করলে এক্সট্রা কোনো টক টাইম পাবেন না বা অন্য কোনো বেনিফিট পাবেন না, শুধুমাত্র আপনি 50 GB ডেটা পাবেন। গত সোমবার লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত এবং চীনা সেনার সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়েছে ভারত এবং চীন সীমান্ত। এই অবস্থায় আজ 3 বাহিনীর হাতে দেওয়া হলো যুদ্ধাস্ত্র কেনার জন্য আর্থিক ক্ষমতা। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা যাচ্ছে যে 3 বাহিনী যাতে প্রয়োজনে যুদ্ধাস্ত্র কিনতে পারে তার জন্য 500 কোটি টাকা দেওয়া হলো। গত 15 জুন সোমবার গালোয়ান উপত্যকার ঘটনার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা। চীনা সেনাবাহিনীর আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আক্রমণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি এবার জরুরি ভিত্তিতে অস্ত্র কেনার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে 3 বাহিনীর হাতে এই আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এতদিন সেনাবাহিনীর কোনো অস্ত্রশস্ত্র কিনতে হলে আগে তা প্রতিরক্ষা মন্ত্রককে জানাতে হতো। প্রতিরক্ষা মন্ত্রকই প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র কিনে সেনাবাহিনীর হাতে দিত, কিন্তু রবিবার সেই ক্ষমতা সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। তবে এবার একেবারে 500 কোটি টাকা পর্যন্তই অস্ত্রশস্ত্র কিনতে পারবে সেনাবাহিনী।
এই বিষয়ে কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা এনআইকে বলেছেন যে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র কিনতে তিন বাহিনীর সহ প্রধানদের হাতে 500 কোটি টাকা দেওয়া হয়েছে। অস্ত্রশস্ত্রের কোনো খামতিতে এই টাকার মধ্যে কিনতে পারবে সেনা। অর্থাৎ এতদিন পর্যন্ত দেখতে গেলে যে প্রতিরক্ষা মন্ত্রকের হাতেই ছিল যে সেনাবাহিনী কোন অস্ত্র কিনবে কিংবা কোন যুদ্ধবিমান কিনবে, কিন্তু এখন এই সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তিন সেনা প্রধানের হাতে। অর্থাৎ ভারতীয় সেনার হাত কিন্তু এখন আরও উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে যাতে কোনো শত্রুপক্ষ ভারতকে আক্রমণ করতে না পারে তার জন্য যা অস্ত্রশস্ত্রের প্রয়োজন সেটা কিন্তু এখন তিন বাহিনীর প্রধান চিন্তা করে কিন্তু কিনতে পারবে। করোনা আবহে আগেই বন্ধ হয়ে গিয়েছিল লোকাল ট্রেন এবং মেট্রো ট্রেন পরিষেবা। লকডাউন কাটিয়ে আনলক পর্ব শুরু হলেও নতুন করে কবে থেকে চালু হবে পরিষেবা এখনও কিন্তু অব্যাহত রয়েছে ধোঁয়াশা। রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে শহর ও শহরতলির লোকাল ট্রেন এবং কলকাতা মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার রেলমন্ত্রকের কাছে কোনো আবেদন করেনি, ফলে নতুন করে কবে রেল পরিষেবা চালু হবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। লোকাল ট্রেন চালু করার বিষয়ে রাজ্যের কোর্টে বল ঠেলে দায় এড়ানোর চেষ্টা করলেও আদতে সমস্যায় পড়ছে সাধারণ যাত্রীরা। রাজ্যের দিকে আঙুল তুলে রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছে পরিষেবা চালু করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে আবেদন করতে হবে। যেমন মুম্বাইয়ের রাজ্য সরকার আবেদন করেছে এবং আবেদন করার দুদিনের মধ্যেই মুম্বাইয়ের লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। আর যদি রাজ্য আবেদন করে তাহলে 2-3 দিনের মধ্যেই কিন্তু রাজ্যেও লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে। আর রাজ্য যদি আবেদন না করে তাহলে কি রেল পরিষেবা অনির্দিষ্টকাল বন্ধ থাকবে? তার জবাব কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে ধর্মস্থান, বাজার, মল, অফিস সমস্ত কিছু খুলে গেলেও এখনও থমকে রয়েছে কলকাতার মেট্রো শহর এবং শহরতলির লোকাল ট্রেন পরিষেবা, আর তাতেই সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এই যে লোকাল ট্রেন পরিষেবা রয়েছে কিংবা মেট্রো রেল পরিষেবা, সেটা কি অতি দ্রুত খুলে দেওয়া উচিত নাকি আরও কিছুদিন অপেক্ষা করা উচিত? অবশ্যই আপনার বক্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।